যারা ব্লাউজ ছাড়া কাপড় পেরেছে আমরাও সেটা পরতে যাবো, এটা আমাদের স্বাধীনতা, এটা ভুল। পোশাক কিন্তু দেশ, জাতি, কালচার সব কিছু মিলায়, কারণ একটা মেয়ে যদি খোলামেলা চলে তার দিকে কিন্তু তাকাবেই লোকজন। কলা যদি যখন কলার খোসা থাকতেছে তখন কিন্তু কলাটা ভালো আছে, কিন্তু কলার খোসা খুলে ফেললে সেখানে দুনিয়ার ময়লা আবর্জনা বসবে। বা যে আপনার পোশাক পরলে একজন সেফ থাকবে এটা আমার মনে হয় না। আপনি জানেন রেজিনা বেটের বিখ্যাত উক্তিতে কিন্তু বলা হয়েছে, আপনার পোশাক সবসময় আপনার ব্যক্তিত্বের পরিচয় দিবে। এজন্য পোশাক পরিধানের পূর্বে কী ধরনের পোশাক পরিধান করবেন সে বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। পোশাক সম্পর্কে বিতর্ক সৃষ্টি হয়েছে, হ্যাঁ আসলে এই বিষয়ে আপনার মন্তব্য কী ধরনের পোশাক আসলে নারীরা পরবে? আমার তো মনে হয় যে এক একজনের রুচি এক এক রকম, তাই না? যেমন আমি যেরকম চলতে পছন্দ করবো সে আরেকজন তো সেটা পছন্দ করবে না। একটা পোশাক একটা মানুষকে কি পুরোপুরি সেফ করতে পারে কিনা? অবশ্যই পারে, পোশাকের মাধ্যমে মানুষের সেভ হয় অনেকটাই, কারণ একটা মেয়ে যদি খোলামেলা চলে তার দিকে কিন্তু তাকাবেই লোকজন। আবার একজন মেয়ে যদি পর্দায় চলে, হ্যাঁ পর্দার ভিতরেও মানুষ যে খারাপ না এটা বলা ঠিক না, তারপরেও নিজেকে ঢেকে রাখাও একটা ঢেকে রাখলে হয়তো বা কেউ এরকম করবে না। পোশাক কিন্তু দেশ, জাতি, কালচার সব কিছু মিলায়, তো আমাদের বাংলাদেশের যে মানে কালচার সেখানে কিন্তু একরকম পোশাক, তো দেখা গেছে যে আমরা সেলোয়ার কামিজ বা বোরকা হোক যার যার ধর্ম বা বর্ণভেদে পোশাক আসতেছে, হ্যাঁ কিন্তু আমরা কিন্তু কখনোই ওয়েস্টার্ন কালচার ফলো করি না। অনেকে হয়তো আধুনিকতার সভ্যতার দিকে যাইতে চাচ্ছে, কিন্তু তার মানে এই না যে কাপড় পরেও উলঙ্গ থাকার ব্যাপারটা যেটা সেরকম না, কিন্তু আমরা চাচ্ছি আমাদের বাঙালিরা কিন্তু শালীনভাবে থাকতেই বেশি পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেরকম। আমি আহামরি ধর্ম ফলো করতেছি না, কিন্তু যতটুকু করছি আমি শালীনতাকেই সাপোর্ট করতেছি। হ্যাঁ কাপড় হচ্ছে কি বলবো, মানে কাপড় আছে কিন্তু তারপরেও যে উলঙ্গ থাকার ব্যাপারটা, মানে হ্যাঁ অভাবে পড়েছে তখন হয়তো কাপড় পায়নি তাই হয়তো গাছের ছাল পড়েছে প্রথমে, তারপরে একটা কাপড় দিয়ে কোনোভাবে নিজেদের আবরণ করার চেষ্টা করেছে, কিন্তু এখন আমার সব আছে থাকার পরেও আমি কেন দেখাবো এই ব্যাপারটা। আর সত্যি কথা বলতে কি যে কলা যদি যখন কলার খোসা থাকতেছে তখন কিন্তু কলাটা ভালো আছে, কিন্তু কলার খোসা খুলে ফেললে সেখানে দুনিয়ার ময়লা আবর্জনা বসবে বা দেখা যাচ্ছে যে মাছি আসবে, হ্যাঁ কলাটা কিন্তু নষ্ট যাবে। ঠিক ওইরকমই যদি একটা মেয়ে খোলামেলাভাবে চলাফেরা করে তাহলে কিন্তু আমি মেয়েভাবে মেয়ে হোক বা ছেলেই হোক খারাপ দৃষ্টিতে তাদের দিকে তাকাবে, এটা খুবই স্বাভাবিক, কারণ সেটা আমাদের কালচারের সাথে যায় না। এই জন্য মানে ভালো পোশাক, শালীনভাবে চলার বিকল্প আর কিচ্ছু নাই, সবাইকে সুন্দরভাবে শালীনভাবে থাকাটাই। অবশ্যই পোশাক যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার মাথায় রাখতে হবে আমার দেশ, আমার পরিবেশ, আমার সমাজ কীভাবে এটা পছন্দ করে সেটাই আমার মাথায় রেখে আমার ড্রেস আপ করা উচিত। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, যে একটা পোশাক, এই পোশাক দিয়ে কি মানুষের চরিত্র জাস্টিফাই করা বা মানুষের রুচি কিংবা চিন্তাভাবনা চেঞ্জ করা, আসলে এই বিষয়ে আপনি কি মনে করেন যে যায় কি না? পোশাক দিয়ে আমি কিন্তু সহজেই আমি চিন্তা করতে পারি যে ও এর পোশাকের কালার এরকম, এ বা দেখা যাচ্ছে যে ওর চুলের এরকম, আমি চিন্তা করতে পারি যে ও এরকম হইতে পারে, কিন্তু আসলে যে সে দেখা যাচ্ছে উচ্ছৃঙ্খল বা সে খুবই শালীন এরকম কিছুই না, সেটা ব্যক্তিভেদে তার চিন্তা ভাবনা বা তার মানে মতামত তার উপরে নির্ভর করবে, এটা আলাদা করে হয়তো ভাবা যায়, কিন্তু আসলে ব্যক্তিভেদে তার উপরে নির্ভর করবে যে এটা আসলে সে কেমন। ধন্যবাদ। আসলে পোশাক সম্পর্কে আসলে আপনার মন্তব্য? পোশাক সম্পর্কে বলতে গেলে এক কথায় আমাদের যে সামাজিক বা পারিপার্শ্বিক বা আমাদের দেশের যে সংস্কৃতি সেটা বেশি ভ্যারি করে, কারণ আমি যদি একটা বলতে গেলে আমাদের হচ্ছে মুসলিম কান্ট্রি, আমরা যে শালীনতা যতটা শালীনভাবে চলতে পারবো ততটা আমাদের জন্য মানে দৃষ্টিনন্দন হবে, যখন আমরা ওয়েস্টার্ন ফ্যাশন মানে করতে যাব আমার মানে বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা তো দৃষ্টি কটু হয়ে যাবে। সেই ক্ষেত্রে বলতে পারি যে পোশাক একটা মানুষকে একটা মানে পর্যায়ের যে সুন্দর একটা পর্যায়ে নিতে পারে, আবার একই মানে খারাপ পোশাকও একটা মানুষকে একদম সর্বনিম্ন স্তরে নামিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে একটা মানুষ যেই সোশ্যাল মিডিয়ায় যেটা ভাইরাল হয়েছে যে পোশাক, হ্যাঁ
সেটা হয়েছে কোন ক্ষেত্রে, আমাদের দেশটা হচ্ছে কৃষি নির্ভর, আমাদেরটা তো প্রযুক্তি নির্ভর না, তাই কৃষি নির্ভর দেশ, আমাদের অর্থনীতিও কৃষির উপর নির্ভরশীল। সেক্ষেত্রে আমাদের যে দেশের দরিদ্র শ্রেণীর লোক আছে, এরা বিভিন্ন সময় বিভিন্ন মানে প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করে। সেক্ষেত্রে যখন রোকেয়া সাকাত হোসেনের একটা প্রবন্ধ আছে, সে প্রবন্ধে আছে যে চাষা এত পরিশ্রম করে কিন্তু তাদের কাপড় জোটে না, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তাদের এই কৃষি যারাই দারিদ্র শ্রেণীর লোক আছে তারা কাপড় জোটাতে পারতো না বিলে, বা নারী মানে এক কথা মহিলারা তারা ব্লাউজ ছাড়া কাপড় পরতো, সেটা তো তাদের অবস্থার অবনতির জন্য। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা এখন বলি যে তাদের মানে বলতে থাকি যে তারা ব্লাউজ ছাড়া কাপড় পেরেছে আমরাও সেটা পরতে যাবো, এটা আমাদের স্বাধীনতা, এটা ভুল। কারণ তাদের না থাকার পরিপ্রেক্ষিতে এটা করেছে। কিন্তু আমার তো টোটালি আছে, যেমন যে বললো যে একটা উদাহরণ দিই, একটা ফল, একটা ফল যদি ভালো ফল যদি একটা বাস্কেটে থাকে আর একটা খারাপ ফল যদি ওই বাস্কেটে দেওয়া হয় তাহলে পুরো ফলটাই নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে ওই মেয়েটা যে কাজটা করেছে সেক্ষেত্রে ওই একটা মেয়ের জন্য আরও কিছু মেয়ে খারাপ হবে। ড্রেসটা নিতান্ত হচ্ছে আপনার নিজের কমফোর্টের জন্য, তাই বলে এটা না যে আপনি এমনভাবে ড্রেসটা পরবেন যাতে মানুষ হাসাহাসি করে। এমনি আপনার আগের থেকেই সমাজে মেয়েদের নিয়ে অনেক কথাবার্তা হয়, আপনার ব্যবসায় বলেন, আপনার একটু স্বাধীনভাবে চলাফেরাতে বলেন অনেক কথাবার্তা হয়, কিন্তু তারপরেও আপনার ড্রেসটার তো ড্রেসই। আর আমার মনে হয় যে আপনার ড্রেস নিয়ে এত বেশি খোলামেলা হয়তো বা মেয়েদের উচিত না। আপনার পছন্দ অনুযায়ী ড্রেস আপনি পরতেই পারেন, কিন্তু আর একজন হাসাহাসি করবে সেটা না পরলেই না। এই বিষয়ে ধরেন একটা মেয়েরই সবসময় সাবধান থাকা ভালো, মানে কেন আমি আর একজনকে কথা বলার সুযোগ দেবো? এমনিতে তো মেয়েদের কথা বলার জন্য কোনো কারণ দরকার পড়ে না, তারপরেও নিজে যতটুকু ভালো থাকা যায় সেটাই ভালো। আপনি কী মনে করেন যে পোশাক দিয়েই একটা মানুষ নিরাপদ কিনা? না ভাই, পোশাক দিয়ে আসলে কেউ নিরাপদ না। আপনি হয়তো দেখবেন এর আগে মানুষ বোরকা যারা পরে তাদেরও আপনার মান সম্মান নিয়ে টানাটানি হয়েছে। আর পোশাকটা আমি আসলে ম্যাটার মনে করি না, যে আপনার পোশাক পরলে একজন সেফ থাকবে এটা আমার মনে হয় না। আসলে বিভিন্ন কাস্টমার আপনার কাছে আসে কেনাকাটা করতে। ব্যবসা তো হিসেবে কসমেটিক্স ব্যবসায় মেয়েদের আসা উচিত, কারণ আপনার কসমেটিক্সটা স্বাভাবিকভাবে মেয়েরাই ব্যবহার করে। এখন সেক্ষেত্রে আপনার মনে করেন যে আসলে তো আমার অনেক ভালো লাগে, কারণ আমি একটা নারী হিসেবে মার্কেটে অবশ্য হয়তো বা এই মার্কেটে প্রথম, সেই হিসেবে আমার অনেক ভালো লাগে যে আমার এখানে কাস্টমাররা আসে, তারা দেখে শুনেই জিনিস পছন্দ করে নিয়ে যেতে পারে, যে একটা মেয়ে আসে সেই হিসেবে অনেক কথা বলতে পারে, পছন্দ করে নিতে পারে, সেই হিসেবে অনেক ভালো লাগে। তারা যেরকম পোশাক পরতেছে আসলে এটা তো ঠিক না, মানে তাদের আমরা ছোটোখাটো দেখে আসতেছি, আমাদের মা বাবার পোশাক আশাক যেমন আমরা তো দেখে আসতেছি, কিন্তু তাদের পোশাক আশাক দেখে মনে হয় না তারা নারী। হ্যাঁ, মানে আসলে এটা ঠিক না, হ্যাঁ, যে তারা এইভাবে যে পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করতেছে, এসে এতে তো আমাদের কুদৃষ্টি, মানে অনেক ছেলেরা আছে না কুদৃষ্টিতে তাকায় তাদের দিকে, তো এটা তো ঠিক না। তো তাদের উচিত যে পর্দা করে চলা, যে যদি মুসলিম হয় তাহলে বোরকা পরে চলাচল করতে হবে রাস্তা দিয়ে, আর ওরকম পোশাক পরা আসলে ঠিক না। হ্যাঁ, যেমন ইচ্ছা সেমন পোশাক পরাটা খুব একটা যুক্তিসঙ্গত নয়, কারণ তাদের যুক্তিটা হলো খোলামেলা পোশাকেই সভ্যতা, কিন্তু আসলে তা নয়। দেখা যাচ্ছে যে পশু পাখিরা কিন্তু ওপেন, সেজন্য কিন্তু পশু পাখিরাও সভ্য হতে পারে না। আসলে পোশাক পরিচ্ছদ ভালোভাবে থাকার মাধ্যমেই মানুষের সভ্যতা গড়ে উঠছে এবং যুগে যুগে গড়ে উঠছে, এবং এটাও এখনও বাস্তবায়ন হচ্ছে আর কি। তো আমি মনে করি যে মানে নারীদের শালীন পোশাক পরাটাই সবচেয়ে ভালো, কারণ এটা সভ্য জাতির একটা চিহ্ন বহন করে। এখন একজন মেয়ে যদি মুসলিম হয় সেক্ষেত্রে তাকে টোটালি মুসলিম সমাজের বা সভ্যতার পোশাক পরতে হবে, আর যদি সে হিন্দু অথবা অন্যান্য ধর্মাবলম্বী হয় হিন্দুদেরও মধ্যে কিন্তু ওপেন পোশাক পরার কোনো মানে যে অভিরুচি এটা আমি খুঁজে পাই না। তাদের মধ্যেও শালীন পোশাক পরার একটা যে কালচার আছে এটা আমি দেখতে পাই। সব হিন্দুদের যত অনুষ্ঠান আছে, তাদের বিয়ে শাদী সামাজিকতা, তার যে আচার অনুষ্ঠান রীতি, এটার মধ্যে আমি দেখছি সবসময় তারা শালীন পোশাকেই পরে। আসলে আমরা তো সবাই ইসলাম ধর্মের, মানে আমাদের ধর্মটা ইসলাম, তাই না? তো আমাদের উচিত ইসলাম ধর্ম যেটা বলে সেইভাবে আমাদের চলাফেরা করা। যেমন ইসলাম ধর্মে তো এটা নাই যে
এভাবে মেয়েদের উলঙ্গভাবে এভাবে চলাফেরা করা। ইসলামে যেটা আছে তুমি পর্দা করো, তো এটাই আর কি। আর আমাদের সবারই বাড়িতে মা বোন আছে, তো এটা আসলে দৃষ্টিতেও দৃষ্টিকোণ থেকেও খারাপ দেখা যায়, অনেকটা খারাপ দেখা যায়। যার কারণে ইসলাম যেটা বলে আমাদের এটা মানা উচিত, যেখানে আপনার দেখতেও সুন্দর লাগবে, এটা আপনার ধার্মিক দিক থেকেও ঠিক থাকবে, সব দিক থেকে ঠিক থাকবে। আচ্ছা, কোন ধরনের পোশাক পরলে আসলে সে পর্দাশীল একজন নারী হবে, এটা বলেন তো? আসলে ইসলাম যেটা বলেছে যে পর্দা বোরকা বা বোরকাও পরা যাবে। আবার অনেকে আছে এখন যে বোরকাগুলো বের হয়েছে, যে অনেকে টাইট ফিটিং যে বোরকাগুলা, যেগুলা পরলে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যেটা অনেকভাবে বোঝা যায় আর কি, তো এটাও আসলে জায়েজ নেই। যেটা বলছে যে সুন্দর ঢিলা ঢালা বোরকা যেটা বলছে আর কি, এইভাবে ই করা উচিত আমাদের। পোশাকের ব্যাপারটা মানে যেভাবে আমরা দেখে আসছি যে মানে নারীরা যেভাবে আমাদের সামনে বাসায় মা বোনরা যেভাবে পোশাক নিয়ে আসে, পোশাকটা পরিধান করে চলাফেরা করছে, আর সেখানে তারা যেটা বলতে চাচ্ছে পোশাকের স্বাধীনতা মানে এই সর্যে পোশাকগুলো, আসলে এইগুলো পরা বিশেষ করে আমার দৃষ্টিকোণ থেকে মানে সম্পূর্ণ মানে একটা মেয়ে এটা হচ্ছে আপনার মানে কি একটা আবৃত থাকবে, এটাই হচ্ছে মেয়েদের দিক থেকে আমার মনে হয় যে আবৃত থাকাটাই বেশি বেটার। কারণ এই যে বিভিন্ন ধরনের আপনার এই যে ধর্ষণ, এই যে এইগুলোর জন্য কিন্তু বিশেষ করে একটা মেয়ে যখন আমার সামনে দিয়ে বা একটা যুবকের সামনে দিয়ে যখন এখানে অশ্লীল পোশাক পরে যাবে, তখন কিন্তু তার মনের ভিতরে একটা অন্যরকম আকাঙ্ক্ষা জাগতেই পারে। তো এই আকাঙ্ক্ষা থেকে কিন্তু তখন ওই মেয়ের প্রতি দৃষ্টিভঙ্গি অন্যভাবে মানে দেখবে। তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের অন্যায় ধরেন যেগুলো যে ধর্ষণ খুন এগুলো হতেই পারে। তো এই ক্ষেত্রে যদি ওই মেয়েটা যদি ওই ধরনের ওই অশ্লীল পোশাকগুলো না পরে যদি পুরো নিজেকে আবৃত করে রাখতো পোশাক দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমাদের যারা ছেলে আছে যুবক এদের দৃষ্টিভঙ্গিটাও বদলাতো না, তারা মানে একদম সুন্দরভাবে তাদের সাথে কথা বলতে পারতো। কিন্তু তারা যখন ওইভাবে ড্রেসটা পরে যাচ্ছে তখন কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা অন্যরকম চলে যাচ্ছে। আর এই থেকেই মনে করেন যে বিভিন্ন ধরনের এই যে যেটা বললাম আর কি, যে খুন ধর্ষণ এইগুলো সংঘটিত হচ্ছে। ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সুপরিচিত ও জনপ্রিয় ব্যবসা প্রতিষ্ঠান A1 ম্যাক্স শিশির ট্রেডার্স। শিশির ট্রেডার্সের দেশ সেরা ব্র্যান্ডের SS পাইপ ফিটিংস, সেই সাথে থাই অ্যালুমিনিয়াম ও গ্লাস ন্যায্য মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। A1 ম্যাক্স শিশির ট্রেডার্স এক যুগের অধিক সময় ধরে উন্নত মান ও সেবা নিশ্চিত করার পাশাপাশি বাসাবাড়ির সিঁড়ি রেলিং বারান্দার যাবতীয় কাজ সহ SS থাই অ্যালুমিনিয়াম ও গ্লাসের কাজ ঝিনাইদহের প্রেক্ষাপটে অত্যন্ত সুনামের সাথে সম্পন্ন করে আসছে। এছাড়াও এখানে SS স্টিল দিয়ে সিঁড়ি বেলকনি বারান্দা সোফা ইত্যাদি বানাতে চাইলে আজ যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা শিশির ট্রেডার্স, স্থান কর্নেল রহমান সড়ক, আরাপুর, ঝিনাইদহ। মোবাইল 01769023002। A1 ম্যাক্স শিশির ট্রেডার্স এর নতুন শাখা SS এন্টারপ্রাইজ, স্থান পশু হাসপাতাল সংলগ্ন আরাপুর, ঝিনাইদহ।